নমস্কার বন্ধুরা, আমি কাকুলি আবারও চলে এসেছি আজকে। দাদা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। তা আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি আমি করছি মানে মিষ্টির দানাদার, ঠিক আছে? তা আমি করবো সুজি দিয়ে আর ময়দা দিয়ে কীভাবে বানাতে হয় তোমাদের কাছে অনুরোধ থাকলো, তুমি একবার দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। তাহলে বন্ধুরা আমি উপকরণগুলো একটু ভালো করে ভেজে নেব। সুজিটা আমি দিয়ে দিলাম আর হাফ কাপ মতো ময়দা দিলাম, ভালো করে আমি ভেজে নেবো এটা। দেখো বন্ধুরা উপকরণটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দেব, এটা ডো বানিয়ে নেব। এবার নামিয়ে আমি ভালো করে সেনে নেব, যে ডোটা বানিয়ে নেব ভালো করে বানিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে আমি একটু ভালো করে নরম করে সেনে নেব। দেখো বন্ধুরা এবার আমি রসগোল্লাগুলোকে বানিয়ে নিব ভালো করে। পরপরে এরকম করে সবগুলো বানিয়ে নেব। দেখো পরপর আমি সবগুলো বানিয়ে নিলাম, এবার আমি সেকব। দেখো ছেলেটা আমার হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিষ্টিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখো কি মোটা মোটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো সবগুলো ফুলে গেছে, ফুলে ধরুন ফাটা ফাটা হয়ে গেছে। এবার আমি সেরা থেকে আমি এগুলো তুলে নেবো পরপর। দেখো কি সুতো, দেখো ফেটে গেছে একদম নরম তুলতুলে। দেখো কি সুন্দর নরম, দেখো ভেঙে যাচ্ছে। এবার চিনিগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেবো। দেখো খুব সুন্দর, দেখো একদম দোকানের মতো হয়েছে। পরপর আমি সবগুলোকে এরকম করে মাখিয়ে নেব। পরগুলো পরপর সব নিয়ে নেবো এরকম করে মাখিয়ে। দেখো সুন্দর একদম হয়েছে। দেখো সবগুলো আমি নিয়ে নিয়েছি। কাজ কি এখানকার মতো শেষ হয়ে গেলো, পরের রেসিপি নিয়ে আবার আসবো। তো আমার রেসিপিটা তোমার এতে ভালো লেগে থাকে কমেন্টে জানাইও, আর তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটা ভালো করে তোমরা দেখো স্কিপ না করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, সবার কাছে শেয়ার করে দিও। নমস্কার।